SIP Abacus অর্থাৎ সোসিয়েবল ইন্টেলেকচুয়াল প্রোগ্রেসেন্স SIP Abacus শিশুদের গাণিতিক দক্ষতা বাড়াতে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সেই ক্ষেত্রে প্রায় 7 বছর ধরে AGC অর্থাৎ অ্যারিথমেটিক জিনিয়াস কম্পিটিশনের আয়োজন করেছে এই SIP Abacus 4 থেকে 13 বছর বয়সী বাচ্চারা অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায় পাটিগণিতের উপর আলোকপাত করার জন্য এবং এতে সম্পৃক্ততা ও আগ্রহ বাড়ানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে এই কোম্পানি বিগত 7 বছর ধরে চলে আসছে এই প্রতিযোগিতা সারা ভারত জুড়ে প্রায় 16,000টি বিদ্যালয়ের 1,00,000-এর বেশি ছাত্রছাত্রীদের নিয়ে করা হয় এই প্রতিযোগিতা 11টা লেভেল থাকে এই প্রতিযোগিতায় মোট 4টি রাউন্ডে সম্পন্ন হয় এটি প্রথমটি নিজস্ব বিদ্যালয়ে দ্বিতীয়টি লোকালিটিতে তৃতীয়টি স্টেট এবং চতুর্থ বা শেষ রাউন্ডটি হবে ন্যাশনালে শনিবার আরামবাগের রবীন্দ্রভবনে SIP Abacus কোম্পানির পক্ষ থেকে দ্বিতীয় রাউন্ডের অ্যারিথমেটিক জিনিয়াস কম্পিটিশনের আয়োজন করা হয় আরামবাগের সরকারি বেসরকারি সহ বিভিন্ন বড় স্কুল যেমন বিবেকানন্দ একাডেমি সারদা বিদ্যাপীঠ আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল ইত্যাদি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আরামবাগের SIP Abacus এর কর্ণধার জানান পরবর্তী রাউন্ড 3-এর প্রতিযোগিতা হবে কলকাতায় এবং ন্যাশনাল রাউন্ডের প্রতিযোগিতা হবে চেন্নাইতে এই প্রতিযোগিতা সম্পর্কে আরামবাগ SIP Abacus এর কর্ণধারের থেকে বিস্তারিত জেনে নেব আজকে বেসিক্যালি এখানে যেটা হচ্ছে সেটা SIP Abacus আরামবাগের তরফ থেকে AGC বা অ্যারিথমেটিক জিনিয়াস কম্পিটিশন একটা আমরা করাচ্ছি যেই কম্পিটিশনটা আরামবাগে লাস্ট 7 বছর ধরে হচ্ছে এবং এখানে এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে হয় যেটা SIP Abacus কোম্পানি TTIS টেলিগ্রাফের যেটা TTIS রয়েছে তার সাথে অ্যাসোসিয়েশনে আমরা করাই 1600টা স্কুল অল ওভার ইন্ডিয়া জুড়ে এবং 1,00,000-এর ওপর পার্টিসিপেন্টস থাকে তো সেখান থেকে আমাদের লাস্ট ইয়ারেও আমাদের এখানে একটা আরামবাগের স্টুডেন্ট যে সেকেন্ড হয়েছে অল ওভার ইন্ডিয়াতে সেই কম্পিটিশনটাই আজকের দিনে হচ্ছে এবং আজকের দিনে অল ওভার আরামবাগের সমস্ত বড় স্কুলসগুলো থেকে সমস্ত পার্টিসিপেন্টসরা আমাদের এখানে এসেছে এবং রবীন্দ্রভবনে এই কম্পিটিশনটা আমরা করাচ্ছি যেটা SIP Abacus কোম্পানির তরফ থেকে করানো হচ্ছে প্রাইভেট সরকারি সমস্ত স্কুল জুড়েই হচ্ছে এটা শুধুমাত্র কোনো একটা স্কুল জুড়ে না সমস্ত স্কুলসদেরকেই আমরা প্রথমে রাউন্ড 1 করিয়েছিলাম স্কুলের মধ্যে তারপর রাউন্ড 2টা এখন আমরা এখানে করাচ্ছি এরপর রাউন্ড 3 রয়েছে যেটা কলকাতায় হবে এবং রাউন্ড 4 রয়েছে যেটা ন্যাশনালে হবে যেটা চেন্নাইতে হবে আজকে আমাদের স্টুডেন্টসরা বিবেকানন্দ একাডেমি সারদা বিদ্যাপীঠ আরামবাগের আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল আর আপনার আশেপাশে আরও যে সমস্ত স্কুলসরা রয়েছে সমস্ত বাচ্চারাই পার্টিসিপেট করেছে আরামবাগ SIP Abacus এর কর্ণধার নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172